आज के एक बिस्टी भेजा सकालेर गुड मर्निंग। आशा करब आमार सब बंधुरा भालो आछो। आमी अनेक 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 भालो आछि। आज के बिस्टी पड़ार पर फुल पातागुलोके एतो भालो लागछे देखते, देखो माने पातार उपर जल पड़े थाकले जे एतो सुंदर लागे देखते सेटाई लागछे आर कि। सकाल थेके कुयाशा हये देखो आमार पेछनटा किच्छु देखा जाच्छे ना, तो रास्ताटारो ताई अवस्था। जदिव आज के बाड़ी जावार कथा आछे, एरकम बिस्टी बिस्टी पड़े ना किछुई भालो लागे ना। कालके थेके बिये बाड़ी कि होबे जानि ना। लेबू गाছে अनेकगुलोई लेबू धरेছে, लेबू पाताগুলোকেও ভালো লাগছে বৃষ্টির জল পড়ে পড়ে। তো সবটাই ভালো লাগে। এখানে আমাদের ড্রাম ভরে গিয়ে কল থেকে জল পড়েই যাচ্ছে। তো এই আর কি, এই দিকের গুলো ভেজে নি কারণ शेड आछे माथार ओपर, ताই জন্য এগুলোতে কোনো জল পাইনি এই আর কি। চলো আজকে চুলটাকে একটু ঠিকঠাক করার প্ল্যান আছে, বা যাই না কি করব। যাব ও বাড়ি তো বললামই। এই সাদা গাছটার ওপর যদি পড়তো জল দারুণ লাগতো দেখতে, কিন্তু এটা তো পড়েনি যেহেতু মাথার উপর শেড আছে। তো চলো আর ঘোরাঘুরি করে সময় নষ্ট করব না, তোমাদেরকে একটু দেখাই। সব গাছগুলো তো দেখিয়েইছি, তো এখন আর সব গাছগুলো দেখিয়ে বেকার ভিডিও বড় করব না। শুধুমাত্র এই লাল গোলাপটাই দেখাবো। লাল গোলাপটা অসাধারণ দেখতে লাগছে। আমি একটা ফটো তুলেওছি, যেরকম আমাদের ওয়ালপেপারে আসে না মোবাইল ওয়ালপেপারে, ঠিক ফটোটাকে সেরকম লাগছে দেখতে। দেখি আমি অ্যাড করে দিতে পারি এটার সাথে। আমার ফটোটা এত পছন্দ হয়েছে, পাপাকে দেখালাম, ওকে দেখালাম, দারুণ লেগেছে ফটোটা দেখতে। তো অনেকগুলো কুড়ি এসছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কুড়ি এসেছে এখন অবধি। একসাথে সম্ভবত তিনটে ফুটবে আবার। পাপা একটাই কথা বলছে, দেখো সত্যি সত্যি তাই লাল গোলাপগুলো সব পাঁচিলের ওদিকে মানে রাস্তার দিকে মুখ করে ফুটছে। বেশিরভাগ লেবু হয়েছে রাস্তার দিকে, বলছে যত্ন করবো আমি আর সব কিছু দেবেও রাস্তার দিকে। আর এই দিক থেকে ওই জন্য আমি তুলতেও পারি না, আমাকে তুলতে হলে গেট দিয়ে বেরিয়ে রাস্তা দিয়েই যেতে হয়। তো চলো আর সময় নষ্ট করছি না এখন। তোমাদেরকে বলেছিলাম যে আমি ওয়ালপেপারের মতো একটা ফটো তুলেছি, দেখো কোনো এডিট নেই কিছুই নেই, ফটোটা জাস্ট এরকমই তুলেছিলাম। যাই হোক প্যাচরা করে তোলা থাকলে পুরো স্ক্রিনটা জুড়ে আসতো, মানিয়ে নিয়ে একটু। বুঝতেই পারছো স্নান দান হয়ে গেছে, চুলটাও অনেকটা শুকিয়ে নিয়েছি ড্রায়ার দিয়ে। মানে আজকে তো রোদ ওঠেইনি, ড্রায়ারই একমাত্র শুকোবে, তো সেটা করে নিয়েছি। চুলটা ভেজা থাকলে না একদম ঠান্ডাটা লেগে যেত, তাই জন্যে। তো ও হয়ে গেছে প্রায়, এবার রেডি হবে, ওরও স্নান দান হয়ে গেল, এবার রেডি হবে, আমরা যাবো ও বাড়ি। তো চলো একেবারে ও বাড়ি গিয়েই দেখা হবে, নয় রাস্তায় কিছু একটা হবে আবার। তো ওর জ্যাকেটের চেনটা খুলে গেছে, তার আগে চেনটা একবার আটকাবো, তারপর যাবো বাড়ি। তোমাদেরকে বলেছিলাম বেরিয়ে কথা বলবো, বেরিয়ে তো আর হয়নি। আর ও বাড়িতে খুব একটা কথা হয়নি কারণ ওর অফিস থেকে একটা কল এলো, তারপরেই আমরা খেয়ে দিয়ে মোটামুটি বিকেলের পর একটু প্ল্যান ছিল যে কাকিবাড়ি যাব, কিন্তু না সেটা তো হয়নি। দৌড়াতে দৌড়াতে চলে এসেছি, চলে এসেও রেস্ট নিয়েছি অনেকক্ষণ বাদে, এখন তোমাদের সাথে কথা বলছি আবারও। তো কাকিকে বলেও রেখেছিলাম যে যাব, এখন আবার ফোন করে বলতে হবে যে কাকি আর আজকে হলো না, পরে আরেকদিন হবে। তো ওর অফিস থেকে একটু ফোন এলো এমার্জেন্সি, তো ওই জন্যই চলে আসতে হলো, আর কিছুই নাই। তো একটু রেস্ট নিয়ে এখন খাবো চা। আর कल के एक शाड़ी पड़ब जेटा कि ना मायर थेके आनलाम एबार पूजोय मा निये माने ए बाड़ी थेके माके देवा होयेछे किन्तु मा सेटा पड़ेनी। आमी जेरकम एक बाटल ग्रीन एर मध्य लाल नियेछिलाम तोमादेरके देखियेछिलाम पूजोर समय पड़ेछिलाम सेरकमई प्राय एक शाड़ी कालके पड़ले आमी देखाबो। एई जे बाटल ग्रीनटा होच्छे पुरो बडिते आर रानीटा होच्छे आँचल आर पार। तो एरकमई शाड़ीटा एटाई निये एलाम पसंद हलो बेश कालके पड़े जाबो एबोरो भाते एइटाई प्लान रयेछे आपातत आर किछुई प्लान नेई। तो चलो चाटा खेये नि राते कथा होच्छे। आमादेर साथे कथाबार्ता बलार पर ना आमि घुमिये गेछिलाम एकटु माने शुये शुये फोन देखते देखते घुमिये गेछिलाम। आमार चोख देखेई बुझते पारछो आसले মা বাবা বলছে দাদ মায়ের সাথে ও বাড়ি থেকে কে মানে যখন ছিলাম ও বাড়িতে একটু শুয়ে পড়েছিলাম। শোয়ার পরেই ওর ফোনটা আসে বলে চলে আসতে হয়েছিল। এবার ঘুমটা তখন হয়নি পুরোটা, তো এবার না মাথাটা ধরে গেছে। যদি না শুতাম তাহলে এরকমটা হতো না। শুয়ে পড়েছিলাম বলি মাথাটা আরো বেশি ধরে গেছিল। তো এসে ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম এই আর কি। তাই জন্য আর তোমাদের সাথে কথা হয়নি। এখন যাব রুটি করতে আর মিক্সড ভেজ মতো একটা তরকারি সবজি মতো মামনি বানিয়ে রেখেছে, তাই আর কিছু বানাতে হবে না। আর রুটি সবজি এটাই আজকে ডিনার, আর সাথে আছে সন্দেশ। তো এগুলাকে খেয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। খেয়ে আসি না, আগে রুটি বানাবো তারপর। আর আর কি আর শাড়িটা তো ঢুকিয়ে দিয়েছি, ওটাকে বার করবো, ওর সাথে সায়া ব্লাউজ এইসব বার করে আজকে রাতেই রেডি করে রাখবো। আর এখনো দেখছো নখ ফাঁকা, নেল পলিশও পরবো, সবটাই করবো রাত্রিবেলা। অলরেডি এক রাউন্ড ঘুমিয়ে নিয়েছি, এসব আমি রাতে করতে পারবো। তোমাদেরকে বলেছিলাম যে রাতে ডিনার করে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো। বুঝতেই পারছি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ এখন বাজে রাত্রি একটা, এই একটা বেজে বাজতেই যায়, প্রায় একটা বাজতে একটু টাইম বাকি রয়েছে। যাই হোক এখন প্রায় একটাই বাজে। তো সত্যি বলতে তোমাদেরকে বলেছিলাম যে ডিনার করে এসে আমি তোমাদের সাথে কথা বলছি, তো সেই কথা রাখতেই আসা। নয়তো এখন এত রাতে আসার কোনো মানেই হয় না। আজকে ওর চলছিল একটা মিটিং অফিসের, বলছিলাম না যে অফিসের ফোন পেয়েই চলে এসেছি, তো ওই জন্যই আর কি ওই চলছিল মিটিং একটা। তাও ওই জন্যে এত রাতে ও আর আমি খেলাম। মামনি পাপা খেয়ে অলরেডি ঘুমিয়ে গেছে, তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। তো ওখানে সবটা গুছিয়েও রেখেছি। ও বলেছিল কিনা পাঞ্জাবিটা আমি ঘুমোতে যাওয়ার টাইমে আয়রন করে দেবো, এখন আয়রন করতো নাকি। ভাগ্যিস ভালো আমি রুটি করে এসে আয়রনটা করে রেখেছিলাম, নাহলে ওই ওরকমই শার্ট পাঞ্জাবি পরে যেতে হতো ওকে কালকে। তো কাল থেকে আমাদের বিয়েবাড়ি শুরু। ওই শীতকালের বিয়েবাড়িটা না ঠিক ভালো লাগে না, ওই শাড়ি পরে সাজগোজ করে, নয় চাদর গায়ে দাও, নয় সোয়েটার গায়ে দাও। আর এখনকার ওয়েদারটা যা, একটু এদিক ওদিক হলে, একটু টালমাটাল হলেই ঠান্ডা লেগে যাচ্ছে, আর সেটাই টেস্ট করলে পজিটিভ। তো ওটাই হয়ে গেছে এখন কারণ। আজকে আর কি বলবো, এত বড় বড় ভিডিও যাচ্ছে। কদিন ধরে তোমরাই বলেছিলে যে একটু বড় ভিডিও দেওয়ার জন্য, তোমাদের রিকোয়েস্টেই দিয়েছিলাম, কিন্তু অ্যাভারেজ টাইমিং গিয়ে দাঁড়াচ্ছে আমার 24 ঘন্টায় গিয়ে। আমি 13 মিনিট 10 মিনিটের ভিডিও দিচ্ছি, অ্যাভারেজ টাইম গিয়ে দাঁড়াচ্ছে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, 3.5 মিনিট, এর বেশি গিয়ে আর দাঁড়াচ্ছে না অ্যাভারেজ টাইমটা। তো বুঝতেই পারছো সবাই অত বড় ভিডিও স্কিপ করে দেখে যাচ্ছে, নয় ওই প্রথম স্কিপ করে। যাই বলি না কেন, কাউকে আমি শুধরে দিতে পারবো না। যদি তার মনে হয় সে স্কিপ করে কমেন্ট করবে, তো সেটাই করবে, সে তার জায়গা থেকে বেরোবে না। তো কিছু করার নেই, আর সেরকমভাবেই চলতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে। সবাই সমান হবে এমনটা নয়। আমার বলার কথা বারবার বলে যেতে পারি, এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না। দেখতেই পাচ্ছ নেল পলিশ পরবো বলেছিলাম, পরা হয়নি। তারপরেও নিজেও ভেবে দেখলাম যে সোমবার আস্তে আস্তে, সোমবার ও আর আমি বিকেলের দিকে যাবো বিয়েবাড়ি, মামনি পাপা সকালে যাবে। তো দুপুরের তো ওরা আমার রান্নাটা করতেই হবে। সেই আলু ছুলতে গেলে না কিছু করতে গেলে নীলপালিশ যাবে থেবড়ে থুবড়ে উঠে যাবে, তো ওই জন্য পড়িনি। সোমবারই পরে নেবো দুপুরে খাওয়া দাওয়ার পর। তো এই এখনো অবধি প্ল্যানিং রয়েছে, অনেক কিছু প্ল্যানিং করে রেখেছি, কতদূর কি হবে আমি জানি না। আর চুলঠুল এখনো আঁচড়ায়নি, দেখতেই পাচ্ছ। জাস্ট খেয়ে এসে তোমাদের সাথে বসে পড়লাম কথা বলতো। কেমন বললাম তুমি লাস্টটা ওর খেতে একটু দেরি হয়, তো প্লেটটা একটু উঠিয়ে জাস্ট চলে এসো, আমি একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। তাহলে কি হবে, আমি যদি এডিটটা করে রাখি কালকে সকালেই আবার রেডি হয়ে বেরোনোর আছে, জাস্ট আমি আপলোডটা মেরে দিই, সব কিছু করতে পারবো তাহলে। এই আর কি এত প্ল্যানিং করা আছে। প্ল্যানিং মতো চললেই সব কিছু, যদিও সবসময় সবটা আমাদের প্ল্যানিং মতো হয় না। যদি প্ল্যানিং মতোই হতো তাহলে মানুষ মানে আমরা কখনো বিপদে পড়তামই না। যাই হোক কোথা থেকে শুরু করেছিলাম কোথায় গিয়ে চলে যাচ্ছি কথায় কথায়। যাই হোক আজকে আর লেট করব না, আর বড় করব না ব্লগটাকে। আমি জানি না কালকে থেকে কি ব্লগ আসবে, কারণ ওখানে গিয়ে ওখানে আমি নতুন এর আগে একবার গেছিলাম আমি তো জেঠুকে দেখতে তারপর আর যাওয়া হয়নি আমার বিয়েতে তারা এসেছিলেন ওইটুকুই দেখা তো ওখানে গিয়ে আমি আসলে সব জায়গায় গিয়ে নতুন জায়গায় গিয়ে আমি ব্লগ বানাবো এটা সবাই সবটা ঠিকভাবে নেয় না সবাইকে সবটা বোঝানোও যায় না বোঝানোর ক্ষমতাও থাকে না তো ওই জন্যে জানি না যেটুকুই করতে পারবো সেটুকু তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তো আছোই আমার সাথে তবে হ্যাঁ স্কিপ আমি করব না ডে স্কিপ যাবে না আমার এটুকু তোমরা শিওর থাকতে পারো এটুকু আমি নিজে শিওর থাকতে পারি আমি না করতে পারলেও ও কিছুটা চালিয়ে দেয় বলে যাই হোক না কেন তো তোমরা মানিয়ে গুছিয়ে নিও আর কিছুই নয় তোমরাই সব কিছু তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ভালোবাসা এইভাবেই পাশে থাকবে এটাই আশা রাখবো তো চলো আজকের মতো টাটা গুড নাইট।